Assalamualaikum. আমি সানজিতা বিটা হাফিজ। আজকে আমি গণিত বিষয়ের ক্লাস 3 একটি ক্লাস দেখাবো। গত দুইটা ক্লাসে আমি বিয়োগ সম্পর্কে তোমাদের একটু ধারণা দিতে পেরেছিলাম। প্রথম বিয়োগটা ছিল হচ্ছে গাণিতিক সমাধান সম্পর্কে, এরপরে আমরা যোগ্যতা ভিত্তিক শিখেছিলাম বিয়োগ অধ্যায়ের উপরে। আজকে আমরা গুণ অধ্যায় থেকে কিছু অংশ শিখব। বিয়োগ যোগ বিয়োগের মতো গুণ খুবই সোজা। আজকে আমরা অধ্যায় 4 গুণের গাণিতিক সমাধান অংক শিখব। পৃষ্ঠার সাথে 4, 5 এবং 6 এই তিনটা অংক আজকে আমরা শিখব। আচ্ছা, অধ্যায় 4 আজকের বিষয়বস্তু গাণিতিক সমাধান, পৃষ্ঠা 7। আজকে প্রথম অঙ্কটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। যদি এক গুচ্ছে 6টি ফুল থাকে তবে এরকম 8 গুচ্ছে কয়টি ফুল থাকবে? আচ্ছা, খুবই সহজ একটি অঙ্ক। প্রথম প্রশ্ন করেছে যে কয়টি ফুল থাকবে, অর্থাৎ ফুলের সংখ্যা চেয়েছে। এখন একটা গুচ্ছে আমি তোমাদের একটু এঁকে দেখানোর চেষ্টা করি। একটি গুচ্ছ, এই গুচ্ছের মধ্যে ঠিক 6টা ফুল আছে। ঠিক এরকম আরো 8টি গুচ্ছ হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 প্রত্যেকটা গুচ্ছের মধ্যেই 6টা করে ফুল থাকবে, প্রত্যেকটা গুচ্ছে। প্রশ্ন করেছে তাহলে প্রত্যেকটা গুচ্ছের সবগুলো ফুল মিলিয়ে মোট কয়টা ফুল হতে পারে? আচ্ছা, তাহলে একটি গুচ্ছে যদি 6টা থাকে তাহলে এরকম 8টি গুচ্ছে অবশ্যই বেশি থাকবে। আমরা দেখতেই পাচ্ছি, তাহলে বেশি থাকলে আমরা কি করি? আমরা কিন্তু শিখেছিলাম যে যখন খুব জিনিসের মোট জিজ্ঞাসা করবে বেশি হবে, সেই ধরনের ক্ষেত্রে আমরা যোগ করে থাকি। কিন্তু যখন আমরা অল্প জিনিসের ক্ষেত্রে ব্যবহার করি তখন সেটা যোগ হতে পারে, কিন্তু দেখো এখানে কিন্তু অনেকগুলো বেশি। এখন আমরা কি করবো? এই 6 এর সাথে 6, 8টা 6 এভাবে যোগ করে দিব না? এরকম করলে বিশ্বাস আমাদের অঙ্কটি সুন্দর হবে না। তাহলে আমরা কি করব, আমাদের আরো সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ। যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ। আমরা এই নিয়মে এটা গুণ করে এটার উত্তরটা বের করবো। তাহলে চলো আমরা অঙ্কটা করি। আর তোমরা বেশিরভাগ ক্ষেত্রে অঙ্ক সাজিয়ে লিখতে গেলে তোমাদের একটু কষ্ট হয়, সেক্ষেত্রে আমি আজকে তোমাদের একটা সুন্দর জিনিস বলে দিব। সেটা হচ্ছে তোমরা প্রশ্নটা ভালো করে পড়বে। আমাদের প্রশ্নে কি বলেছে, যদি এক গুচ্ছে 6টি ফুল থাকে তবে এরকম 8টি গুচ্ছে কয়টি ফুল থাকবে? প্রশ্নে কি চেয়েছে, কয়টি ফুল, আমাদের ফুলের সংখ্যা চেয়েছে। তাহলে 6টি ফুল থাকে, ফুলের সংখ্যা আমরা সব সময় ডানে রাখবো। যেটা চাপে প্রশ্নের মধ্যে সবসময় মনে রাখবে সেই সংখ্যাটা আমরা রাখবো ডান পাশে। তাহলে বলেছে এক গুচ্ছে 6টি ফুল থাকে আর আমাদের প্রশ্নে চেয়েছে কয়টি ফুল, তাহলে আমরা 6টি ফুল রাখবো কোথায়, ডান দিকে। তাহলে দেখো আমি সাজিয়ে কিভাবে লিখি অঙ্কটা। 4 নম্বর অঙ্ক বলেছে এক গুচ্ছে থাকে 6টি ফুল, তাহলে গুচ্ছের গুচ্ছের সংখ্যাটা লিখবো ঠিক এই পাশে। এক গুচ্ছে থাকে 6টি ফুল, এই নিয়মটা প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে, কারণ প্রত্যেকটি অঙ্কের নিয়মটা একই রকম। যেটা চাবে তোমাদের কাছে, যেটা জিনিসটা চাওয়া হবে সেই জিনিসটাকে তোমরা সবসময় ডান দিকে রাখবে। তাহলে দেখো তোমাদের অঙ্কটা সাজানো হবে এবং উত্তরে মিলে যাবে। তাহলে গুচ্ছের সংখ্যা তো আমাদের কাছে চাইনি, গুচ্ছের সংখ্যা তো দেওয়াই আছে যে 8 গুচ্ছে কয়টি ফুল থাকে। তাহলে আমরা গুচ্ছটাকে বাম দিকে রাখবো, ডান দিকে কোথায় রাখবো 6টি ফুল। এক গুচ্ছে থাকে 6টি ফুল, সুতরাং 8 গুচ্ছে থাকে 6। উপরে প্রথমে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আগে নিচে নামিয়ে আনবে, তারপরে পাশের সংখ্যাটা এপাশে লিখবে। 6 গুণ 8 এতটি ফুল। দেখো আজকে আমরা কিন্তু গত বিয়োগ আর যোগ এই অঙ্ক বিয়োগ অঙ্ক দুটি করেছিলাম কিভাবে, ডট ডট ছাড়া করেছিলাম, সেই নিয়মটা হবে। এবং এখানে আছে ডট ডট সহ। আজকে তোমাদের আমি ডট ডট দিয়ে কিভাবে অঙ্ক করতে হয় সেই জিনিসটা দেখালাম। ডট মানে হচ্ছে উপরে যা নিচেও তা, সেজন্য আমরা ডট দিলাম। আচ্ছা, তাহলে 8 গুচ্ছে থাকে 6 গুণ 8 এত বিফুল। এবার আমরা কি করবো, খুব সহজ 6 নামটা পড়বো। আমরা কিন্তু সবাই 6 নামটা পারি। 6 নামটা পড়ি তাহলে, 6 একে 6, 6 দুগুণে 12, 3 ছয় 18, 4 ছয় 24, 5 ছয় 30, 6 ছয় 36, 6 সাতটা 42 এবং 6 আটা 48। তাহলে আমাদের উত্তরটি আমরা পেয়ে গেলাম, 48টি ফুল। তাহলে আমাদের উত্তর কত হবে, 6 আটা 48টি ফুল।
মানে 48টি হবে উত্তর তাহলে আমরা উত্তর লিখে ফেলি সব সময় মনে রাখবে প্রত্যেকটি সমাধান অঙ্কের ক্ষেত্রে অবশ্যই উত্তর লিখবে কারণ উত্তরের মধ্যে মার্ক থাকে উত্তর না লিখে নাম্বার কাটা যেতে পারে আচ্ছা তাহলে আমরা প্রথম অঙ্কটি সমাধান করে ফেললাম আচ্ছা আমরা চলো এটা আবার একটু রিপ্লে করি যদি এক গুচ্ছে 6টি ফুল থাকে তবে এরকম 8 গুচ্ছে কয়টি ফুল থাকবে এক গুচ্ছে থাকে 6টি ফুল সুতরাং 8 গুচ্ছে থাকে 6 গুণ 48টি ফুল এই সংখ্যার সাথে 6 এর সাথে 8 গুণ করে আমরা উত্তরটি পেয়ে গেছি আচ্ছা তাহলে আমরা এবার পরের অঙ্কে যেতে পারি চার নম্বর অঙ্কটি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার 5 নম্বর অঙ্ক আচ্ছা আমি 5 নম্বর অঙ্কটি একটু পড়ছি আগে 5 নম্বর অঙ্কে কি বলেছে তমা প্রতিদিন 4 ঘন্টা করে বই পড়ে এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে প্রশ্নটি আবার পড়ছি মনোযোগ দিয়ে শোনো তমা প্রতিদিন 4 ঘন্টা করে বই পড়ে এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে আচ্ছা আমরা কিন্তু সবাই গল্পের বই পড়ি গল্পের বই পড়তে পছন্দ করি এখানে তমা প্রতিদিন 4 ঘন্টা করে বই পড়ে একদিনে অর্থাৎ আজকে সে 4 ঘন্টা বই পড়লো আবার কালকে সে 4 ঘন্টা পড়লো পরশুদিন সে 4 ঘন্টা বই পড়লো এখন এরকম করে সে এক সপ্তাহ বই পড়লো এবার প্রশ্ন করেছে তাহলে এই এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়েছে এক সপ্তাহে মোট কয় ঘন্টা বই পড়েছে সেটা আমাদের হিসাব করে বের করতে হবে এখন আমরা জানি যে একটু আগে তোমাদের প্রথম সমাধানের ক্ষেত্রে আমি বলেছি যেটা চাবে তোমাদের যেটা চাওয়া হবে যে কত ঘন্টা ঘন্টার হিসাবটা আমরা এই পাশে রাখবো ডান দিকে আর অন্য সংখ্যাটা আমরা বাম দিকে রাখবো তাহলে কি বলেছে যে প্রতিদিন মানে একদিন অর্থাৎ একদিনে বই পড়ে 4 ঘন্টা এভাবে সাজিয়ে লিখবো আচ্ছা তাহলে এক সপ্তাহ এখন কথা হলো আমরা তো লিখতে পারবো না যে এক সপ্তাহ বই পড়ে আমাদেরকে এক সপ্তাহ কতটা সংখ্যায় আনতে হবে এখন আমরা কি জানি এক সপ্তাহ সমান সমান 7 দিন তাহলে আমরা সাজানোর সময় 7 দিন কথাটা উল্লেখ করবো এবং প্রথমে আমরা যে এক সপ্তাহ সমান সমান 7 দিন জানি সেটা উল্লেখ করে নিব তাহলে চলো আমরা অঙ্কটি সাজিয়ে লিখি প্রশ্নটা প্রথমে যদি তোমরা পড়ে নাও তাহলে তোমাদের অঙ্ক সাজাতে খুবই সুবিধা হবে আচ্ছা এখন হচ্ছে অঙ্ক নম্বর 5 5 নম্বর অঙ্কে কি আছে তাহলে সাজিয়ে দেখার সময় আমরা লিখব এক সপ্তাহ যেহেতু এই ধরনের কথা যদি বলে এক খালি দিন এক সপ্তাহ এক ডজন কমলা এই ক্ষেত্রে আমরা ওই ডজন সমান কত হয় বা ওই খালি সমান কত হয় সপ্তাহ সমান কত হয় সেই কথাটা উল্লেখ করে দিব প্রথমে লিখব আমরা জানি আমরা জানি এক সপ্তাহ সমান সমান 7 দিন এই কথাটা উল্লেখ করে দিবে তাতে টিচার খুব খুশি হবে কারণ এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এভাবে লিখলে বিস্তারিত ভাবে বুঝিয়ে লিখলে তোমাদের জন্য সুবিধা হবে আচ্ছা এরপরে লিখব এবার আমরা অঙ্কটি সাজিয়ে সুন্দর করে উত্তরটা বের করবো তাহলে লিখবো কি একদিনে পড়ে 4 ঘন্টা একদিনে বই পড়ে 4 ঘন্টা আমাদের কিন্তু প্রশ্নের প্রথমেই বলেছে সে কত ঘন্টা বই পড়ে অর্থাৎ ঘন্টার হিসাবটা চেয়েছে এই জন্য আমরা ঘন্টাটা কোথায় লিখেছি ডান দিকে রেখেছি একদিনে বই পড়ে 4 ঘন্টা সুতরাং 7 দিন বলেছে এক সপ্তাহে বই পড়ে এক সপ্তাহ মানে আমরা এখন লিখবো 7 দিন 7 দিনে বই পড়ে 4 গুণ 7 এত ঘন্টা তাহলে আমরা কিন্তু সবাই চারের নামটা জানি এখন চারের নাম দিয়ে বা সাতের নামটা দিয়ে দুটা দুইভাবেই আমরা এটা বের করতে পারবো প্রথমে চারের নামটা পড়ি চারাকে চার চার দুগুণে আট তিন চারা বারো চার চারা ষোলো চার পাঁচা বিশ চার ছয় চব্বিশ চার সাতটা আঠাশ খুব সোজা এভাবে অঙ্ক বের করা তাহলে আমাদের উত্তর কত আসলো 28 ঘন্টা অর্থাৎ সে সেই এক সপ্তাহে 28 ঘন্টা বই পড়তে পারে বেশ ভালো বই পড়তে পেরেছে উত্তর 28 ঘন্টা বই পড়া খুবই ভালো অভ্যাস তাহলে আমরা আমাদের উত্তরটি বের করে ফেললাম 5 নম্বর অঙ্ক 5 নম্বর অঙ্কের সমাধান করে ফেললাম আমি এটা আবার একটু রিভিউ করে দিচ্ছি তমা প্রতিদিন 4 ঘন্টা করে বই পড়ে এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন একদিনে বই পড়ে 4 ঘন্টা সুতরাং 7 দিনে বই পড়ে 4 গুণ 7 28 ঘন্টা 4 7 28 তাহলে আমাদের 5 নম্বর অঙ্কটি শেষ এবার আমাদের শেষ অঙ্কটি 6 নম্বর অঙ্কটি আজকে আমরা শিখব 6 নম্বর অঙ্কটি আমি পড়ছি তোমাদের জন্য এক দিস্তা কাগজে 24টা থাকে 12 দিস্তায় কতটা থাকবে আচ্ছা এখানে আমরা দুটি নতুন শব্দের সাথে পরিচিত হলাম দিস্তা এবং তা
বীজটা কি আমরা যখন বাজারে গিয়ে ডিম কিনি বা কমলা কিনি সেরকম আমরা কি করি এক খালি ডিম দিন বা এক ডর্জন ডিম দিন এক ডর্জন কমলা দিন এ ধরনের অর্থাৎ পরিমাপের একটি মান সেরকম আমরা কাগজ যদি বেশি কাগজ কিনতে যাই তখন আমরা বীজটা ধরে কিনে আনতে পারি এই বীজটা হচ্ছে কাগজ কেনার একটি পরিমাপের একটি মান আচ্ছা সেটা হচ্ছে এক বীজটা কাগজে ২৪টা থাকে অর্থাৎ এখন তা কি জিনিস তা হচ্ছে এক প্রস্থ কাগজ অর্থাৎ একটা পৃষ্ঠাকে আমরা তা বলছি ঠিক আছে এই একটা পৃষ্ঠা হচ্ছে তা এক বীজটা কাগজে ২৪টা থাকে ১২ বীজটায় কতটা থাকবে তাহলে আমি অঙ্কটা একটু মুছে দিচ্ছি বারো বিস্তা হবে তাহলে বারো বিস্তা এক জায়গায় যদি ২৪টা এক বিস্তায় যদি ২৪টা থাকে তাহলে এরকম বারো বিস্তায় কতগুলো হবে তাহলে এখানে এখানেও ২৪ এখানেও ২৪ এখানেও ২৪ এখানেও ২৪ মানে সব অনেকগুলো কাগজ হয়ে যাবে এখন এটা কি করে হিসাব করবো গুণ করে আমরা এটা বের করব তাহলে আমরা এখন চলো সাজিয়ে লেখা শিখি কি করে অঙ্কটি সাজিয়ে দিব আচ্ছা এখানে তো উল্লেখ করেই দিয়েছে যে এক বিস্তা কাগজে ২৪ তা থাকে তাহলে বারো বিস্তায় কতটা থাকবে আমরা এখন দেখি যে এক বিস্তা কাগজে থাকে ২৪ তা এখানে কি চেয়েছে কত তা কত পৃষ্ঠা তাহলে আমরা এই তার সংখ্যাটা ডান দিকে রাখবো তাহলে দেখি এক পৃষ্ঠা কাগজে থাকে ২৪ তা সুতরাং ১২ পৃষ্ঠা বারো বিস্তা কাগজে থাকে ২৪ উপরে যে সংখ্যাটি আছে সেটা আগে লিখবো তারপর হবে ১২ পাশের সংখ্যাটা এই অঙ্কটি এখন আমরা কি করে করবো এখন তো আর নামতা করে করা যাবে না কারণ আমরা ২৪ বা ১২ ২৪ বা ১২ নামতা করে করাটা একটু কষ্টকর আচ্ছা তাহলে আমরা কি করবো হ্রাস করবো আমরা যেভাবে গুণ করি সেভাবে হ্রাস করে করবো দেখো আমি তোমাদের হ্রাসটি দেখিয়ে দিচ্ছি ২৪ সাথে ১২ গুণ করবো আমরা আগে কি শিখেছিলাম এক অঙ্কের গুণ ৬টা কত বা নামতা শিখেছিলাম ৭টা কত বা এরকম এক অঙ্কের গুণ শিখেছিলাম ২১ গুণ ৩ এখন আমরা শিখবো ২ অঙ্কের গুণ যেটা আমি আরেকটু পাশে দিয়ে লিখেছি তোমাদের সুবিধার জন্য ২৪ গুণ ১২ প্রথমে আমরা কি করব এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমে আমরা এই যে প্রথমে সংখ্যাটি আছে ২ এই ২ দিয়ে উপরে দুটি সংখ্যাকে গুণ করব তখন মনে 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 করবো এখানে কোনো সংখ্যা নেই ঠিক আছে তাহলে আগে ২ দিয়ে এই সংখ্যাটি গুণ করি ৪ আর ২ গুণ করলে ৪ দুগুণে ৮ ২ আর ২ গুণ করলে এই ২ আর এই ২ গুণ করলে ২ দুগুণে ৪ তাহলে এই সংখ্যা দিয়ে এই দুটো সংখ্যাকে গুণ করা হয়ে গেল কত বের হলো ৪৮ এবার আমার পাশের সংখ্যা দিয়ে গুণ করবো এবার আমি ওই সংখ্যাটার কাজ শেষ এবার আমি কি করবো একক দশকে দশকের স্থানে যেটা আছে সেখানে গুণ করবো এক দিয়ে ৪ গুণ করবো আচ্ছা এক দিয়ে ৪ গুণ করলে কত হয় ৪ একে ৪ এখন এই ৪ সংখ্যাটা আমি কোথায় বসাবো এখানে বসাবো নো কেন এখানে বসাবো না আমি কোথায় বসাবো ৪ একে ৪ এখানে বসাবো কেন বসাবো কারণ ৮ হচ্ছে একক ৪ হচ্ছে দশক আর আমরা কি করছি দশকের ঘরে কাজ করছি এখন এই ১২র মধ্যে এক কি দশক আর ৪১ এর মধ্যে ৪ কি দশক তাহলে এক দিয়ে ৪ গুণ করার ফলে যেটা আসবে সেটা আমরা ঠিক এই দশকের নিচ বরাবর বসাবো আর এখানে তুমি কিছু নাও দিতে পারো শূন্য দিতে পারো বা ক্রস চিহ্ন দিতে পারো ঠিক আছে তাহলে ৪ একে ৪ এরপর আমরা এক দিয়ে ২ গুণ করবো ২ একে ২ পাশে লিখবো শতকের ঘরে এবার এবার কি করবো গুণে কি বলেছিলাম যে যোগের সংক্ষিপ্ত রূপ গুণ তাহলে গুণ আর যোগ একই সাথে সম্পর্কিত তাহলে এখন আমরা এই জায়গাটা তো যোগ করে দিব আটের নিচে কিছু নেই মানে কি আছে শূন্য আছে তাহলে আট আর শূন্য যোগ করলে কত হবে ৮ হবে ৮ আচ্ছা গেল এবার ৪ আর ৪ যোগ করে দিব
चार आर चार जोग करले कत हबे चार पांच छय सात आठ आठ हबे आठ जोग करलाम हाते किछु रइलो रइलो ना এবার রইল কত দুই দুই এর উপরে কি আছে কিছুই নেই কিছু নেই নাই মানে কি শূন্য বা কিছু না থাকলে যোগের বদলে যেটা আছে সেটাই বসে যাচ্ছে দুই দুই হবে তাহলে আমাদের উত্তরটি চলে এসেছে উত্তরটি কত 288 তাহলে আমরা আমাদের উত্তরটি পেয়ে গেলাম এবং উত্তরটা আমরা এখানে বসাই এখানে রাফ লিখে দিচ্ছি তোমরা যখন এই ধরনের গুণ অঙ্ক করবে তখন এভাবে রাফ লিখে খাতার পাশে বা একদম পরীক্ষার খাতার পেছনে রাফটি করতে পারবে উত্তরটা লিখে ফেলি 288 তা অর্থাৎ ওই 12 দিস্তায় 288 টি পেয়েছিল ঠিক আছে তার মানে আমার উত্তর এখন পেয়ে গিয়েছি 288 তাহলে দেখো তো এখন কি অঙ্কটা কঠিন মনে হচ্ছে নিশ্চয়ই না আমরা অঙ্কটা সুন্দর করে করে ফেললাম এক দিস্তা কাগজ দিস্তা এখন তোমরা এই অঙ্কটার মাধ্যমে কি কি যা শিখতে জানো এই অঙ্কটা তোমরা কিভাবে সমাধান করতে হয় সেটা শিখতে হচ্ছে এবং এই দিস্তা তা এই ব্যাপারটিও আজকে তোমরা জানতে পারলে নতুন করে আচ্ছা এই অঙ্কটা আমি আবার একটু তোমাদের উদ্দেশ্যে বলে দেই এক দিস্তা কাগজে 24টা থাকে 12 দিস্তায় কতটা থাকে তাহলে এক দিস্তা কাগজে থাকে 24টা সুতরাং 12 দিস্তা কাগজে থাকে 24 গুণ 12 তাহলে এইটা যদি আমরা রাফ করি গুণ করে ফেলি তাহলে কত হবে 4 দুগুণে 8 2 দুগুণে 4 প্রথমটা করে ফেললাম আচ্ছা এরপরে আছে কত 1 1 কোথায় আছে দশকের ঘরে আছে ঠিক আছে তাহলে 1 আছে দশকের ঘরে ঠিক আছে এরপরে এই তাহলে এই 1 দিয়ে 4 গুণ করার ফলে যেটা হবে 4 1 4 সেটা আমি কোথায় বসাবো দশকের ঘরে বসাবো সেটা আমি দশকের ঘরে বসাবো তাহলে 4 4 হচ্ছে 10 তার ঠিক নিচে আমি 4 বসিয়ে দিলাম তাহলে 4 1 4 বের করেছি এরপর আছে 2 1 2 2 এখানে বসিয়ে দিলাম পাশে ঠিক আছে তাহলে এবার যোগ করি আর 4 আর 4 যোগ করলে আর 2 2 বসে গেল তাহলে উত্তর বের হয়ে গেল 288 তাহলে আজকে আমাদের তিনটা অঙ্ক আমরা শিখলাম এবং আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো সুন্দর হয়েছে আচ্ছা তাহলে আমরা 4 5 6 এই তিনটা করে ফেললাম এছাড়া নিচে দেখো আরো অনেকগুলো সুন্দর সুন্দর অঙ্ক আছে রানুদের বাগানে সুপারি গাছের অঙ্ক আছে তন্দ্রা চাকমার অঙ্ক আছে তন্দ্রা চমকার হচ্ছে গাড়ি চালিয়ে ঘন্টায় 35 কিলোমিটার জানে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে তারপরে এই দেখো নিচে কিন্তু 10 নম্বর অঙ্কটা দেখো একটি বইয়ে কত পৃষ্ঠা আছে সেরকম অঙ্ক আছে তারপর 100 পয়সায় 1 টাকা হয় সেরকম অঙ্ক আছে রিমির টাকার 14 গুণ টাকা নিপুর কাছে আছে এরকম অঙ্ক আছে রিমির কাছে যদি 225 টাকা থাকে তবে নিপুর কাছে কত টাকা থাকবে এই অঙ্কটি আছে একটি ইলিশ মাছের দাম খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে এবং এই সবগুলো অঙ্কের নিয়ম একই আমরা গুণ করে বের করব যেমন তোমাদের আমি ইলিশ মাছের অঙ্কটার কথা যদি বলি একটি ইলিশ মাছের দাম 350 টাকা তাহলে 20টি ইলিশ মাছের দাম 350 গুণ 20 ঠিক আছে তাহলে আজকে আমরা তিনটে অঙ্ক শিখলাম শেষ করলাম আশা করি তোমরা এই অঙ্কগুলো আবার বাসায় প্র্যাকটিস করবে এবং পারবে আজকের মধ্যে এখানে শেষ আল্লাহ হাফেজ